তার বন্ধু জিজ্ঞেস করেছেন যে একটি হাদিস এভাবে রয়েছে যে ব্যক্তি অন্যদের অনুসরণ অনুকরণ করবে সে তাদেরই সাথে থাকবে এখানে অনুসরণ অনুকরণ বলতে কী বোঝানো হয়েছে জানাল উপকৃত হব সমিত দিনী ভাই অন্যদের অনুসরণ অনুকরণ করলে তাদেরই সাথে হবে বা থাকবে এ ধরনের হাদিস আমার জানা নাই তবে নবীম সাল আলি সাল্লাম থেকে এই ধরনের কাছাকাছি অর্থের বেশ কিছু হাদিস যেমনটি তবরানিতে হাদিস বর্ণিত হয়েছে নবী মুসাল্লাহ বলেছেন ওয়ালা ইউ হেব্ব রজুল কৌমান ইল্লা হুশিয়া মাহুম যে কোনো ব্যক্তি যদি অন্য কওমের অন্য জাতির অন্য জাতিকে ভালোবাসে তাহলে তাদের তাদেরও সাথে তার হাসর হবে এই হাদিস সম্পর্কে ইমাম আলবানি রহমতুল্লাহ বলেছেন যে তার বর্ণনা সূত্রটি সুন্দর অনুরূপভাবে বখরে এবং মুসলিম বা হাদীস আছে নবী সাল্লাল্লাহ ও আলী ওসাললাম সাবীকে লক্ষ্য করে তিনি বলেছেন আংতা মা মান তুমি তার সাথে হবে যাকে তুমি ভালোবাসো এছাড়াও হাদিস পরিণত হয়েছে মান্তা শাব্বাহা কৌমিন হো হম হোম যে ব্যক্তি অন্যদের অনুসরণ অনুসরণ করে অন্যদের সাদৃশ্য গ্রহণ করে যে ব্যক্তি অন্যদের সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই দলভুক্ত তাদেরই অন্তর্গত এই ধরনের হাদিসগুলো বর্ণিত রয়েছে যার অর্থ কাছাকাছি অবশ্য এখানে উদ্দেশ্য হল যে কেউ যদি নীতিমালা গ্রহণের ক্ষেত্রে অন্যদের নীতিমালা গ্রহণ করে তথা কাফের মসরিকদের নীতিমালা গ্রহণ করে সে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সে অন্যদের অনুসরণ অনুকরণ করে অথবা তাদেরকে এই অন্যায়গুলিতে তাদেরকে ভালোবাসে তাহলে তাদেরই অন্তর্গত হবে এবং তাদের সাথে তার হাসর হবে এই জন্য আমরা যারা মুসলিম রয়েছি আমাদের অনুসরণ অনুকরণের মাধ্যমই হলো কোরআন এবং সুন্না আল্লাহ সহ কোরআন মজিদে বিভিন্ন জায়গায় তিনি আলোচনা করেছেন ও আতই উল্লাহ ও আতইউর রসুল যে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো এবং তোমাদের ইসলামিক যে নেতারা রয়েছে তার অনুসরণ অনুকরণ করো কেননা সে ইসলামের অনুসরণ করে এইভাবে যত দিক রয়েছে এই জন্য বিধর্মীদের অনুসরণ অনুকরণ করা এটি শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ কেউ যদি সেগুলোকে ভালো মনে করে পছন্দ করে সেগুলোকে ভালোবাসে তাহলে তাদের সাথে তার হাস্যনাশ হতে পারে এবং জাহান নামেও তাদের সাথে জ্বলতে হতে পারে এই জন্য এমনটি উল্লেখ করেছেন যে যে ব্যক্তি বিশ্বাসের ক্ষেত্রে এবং ভালোবাসার ক্ষেত্রে অন্যদের অনুসরণ অনুকরণ করে তারা যেভাবে বিশ্বাস করে অথবা যেইভাবে যেই কাজগুলি করে সেইভাবে সে তাদেরকে ওইভাবে বিশ্বাস করে অথবা ভালোবাসে এই ক্ষেত্রে সে তাদের ওই অন্তর্ভুক্ত হতে পারে এবং নামে থাকার ক্ষেত্রে তাদের সাথে হতে পারে অল্লাহ আরাম